নেতৃত্ব সহ্য করতে না পেরে পরিকল্পিতভাবে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যা করেছে বলে দাবি করেছেন স্বজনরা। মুহিবুল্লাহ হত্যার ঘটনা সংগঠনটির অন্য সদস্যদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। ঘটনার সময় ক্যাম্প ভিত্তিক সংগঠন রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস অফিসে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন রোহিঙ্গা। ওই সময় বন্দুকধারীরা অফিসে ঢুকে অন্তত 5 রাউন্ড গুলি করে মুহিবুল্লাহকে। উপস্থিত অন্য রোহিঙ্গাদেরও মারধর করা হয়। ঘটনার পর রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।